আমি বড় পাপি, আমি বড় গুনাহগার, আমি বড় অপরাধী, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও, তুমি আমাকে সম্মান ভিক্ষা দাও, তুমি আমাকে তাকওয়া ভিক্ষা দাও। এইভাবে বলতে 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 দেখবেন এক পর্যায়ে দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরছে। এরই নাম হচ্ছে আল্লাহ ভীতি। এই পানি যেদিন আপনার চোখ থেকে বের হবে সেদিন আপনি বুঝতে পারবেন যে আমি আল্লাহর কাছে সবচেয়ে একটা প্রিয় কাজ করেছি। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা আল্লাহর নবী বললেন, লাউ তাআলামুনা মা আলামু, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে, আমি আল্লাহকে যেভাবে জানি তোমরা যদি জানতে, তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে কম কম হাসতে, তাহলে আমরা যে দিন রাত হাসি তামাশার মধ্যে আছি তাহলে কি আল্লাহকে আমরা চিনি না? জি এটাই ঠিক, আল্লাহকে আমরা চিনি না এই কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষে এসে যে হাদিসটি পেশ করতে যাচ্ছি এই হাদিসটি অতীব গুরুত্বপূর্ণ। এই হাদিসটির প্রতি খুব ভালো করে খেয়াল করবেন, আর যাওয়ার সময় এই ছেলে যাওয়ার সময় সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন সেটা হলো অন্তত একটা মাসিকা লিতে সম্পত্রিকা নিয়ে যাবেন। এর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ আছে। আজকের আলোচনা আছে উপদেশ বই, নামাজের ওপরে এবং হাত তুলে দোয়ার ব্যাপারে যত বই পুস্তক আছে বইগুলি আপনাকে মূল্যায়ন করতে হবে, আপনার ঘরে লিখা। কাজেই যাওয়ার সময় সব বইগুলি মূল্যায়ন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি নির্জনে আল্লাহকে ডাকে তার চোখের পানি যদি ঝরঝর করে ঝরে তাহলে সে বিচার মাঠে বিশেষ ছায়া তলে থাকবে। থাক থাক জি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আজকের আলোচনার শেষ হাদিসটি মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে, নির্জনে যখনই একাই হবেন তখনই আপনি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে এক ফোঁটা যদি চোখের পানি ফেলতে পারেন, না লাগবে না থাক, তাহলে আপনি নিজেকে মনে করতে পারবেন আমি সফল। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে এসে আপনাদের সকলকেই আমাদের যে জামিয়া সালাফের পক্ষ থেকে বই পুস্তকগুলি আছে, বিশেষভাবে আলিতে সম্পত্রিকা আছে, সেইগুলি মূল্যায়ন করার জন্য নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। কেউ খালি যাবেন না। আমরা আমাদের আলোচনার শেষে এসে ও আর দাওয়াল আল্লাহর ছেলেরা গেটে আছে, আপনারা যারা 10 টাকাও সহযোগিতা করতে পারেননি তারা ওদের হাতে অন্তত 10 টাকা হলে কম থেকে কম, বেশি থেকে বেশি, আপনি এ দিয়ে বিচার মাঠে সফলতা পেয়ে যাবেন যেটা হয়তো বা আপনি আমি জানি না। কাজেই অল্প হলেও সহযোগিতা করে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, ও কয়েকটা জিজ্ঞাসা জুমার সালাত আদায় করে সুন্নাত না পড়ে যাওয়া যাবে কি? এটা তো খারাপ অভ্যাস, পরে এসে আগে যাওয়া। জুমার সালাতের পরে তাড়াহুড়া ট্রেন ছুটে যাচ্ছে সেটা ভিন্ন কথা। যখন আপনার প্রয়োজন থাকবে, ছোট প্রয়োজনও বড় হয়ে যাবে, কাজে বড় প্রয়োজন ছাড়া আপনি উঠে যাবেন না। জুমার পরে মসজিদে পড়লে 4 রেকাত পড়বেন, 2 রেকাত 2 রেকাত করে, আর বাড়িতে পড়লে 2 রেকাত পড়বেন। জুমার সালাতের পরে বাড়িতে পড়লে 2 রেকাত পড়বেন, মসজিদে পড়লে 4 রেকাত পড়বেন। চার রেখা
রাকাতও পড়তে পারেন, ছয় রাকাতও পড়তে পারেন, দুই রাকাতও পড়তে পারেন। তাহাজ্জুদ, তাহাজ্জুদ কমসে কম দুই রেকাত, আর নীতিগতভাবে আট রেকাত। প্রধান অতিথি তাওহিদুল ইসলাম টিটু, এর জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তাকে অসুখ বিসুখ থেকে রক্ষা করো। আজিবিল বাস রব্বান নাস আসমান দা সাফি লা সিফা ইল্লা সিফা কা সিফা লা ইদর সাকামা। হিন্দুর বাড়িতে কি কাজ করা যাবে? জি যাবে। হিন্দুর বাড়িতে ওদের মূর্তি সংশোধন করা যাবে না, ওদের মূর্তি গড়া যাবে না, এমনি বাড়িঘর তৈরি করে দিন মজুরি নেওয়া যাবে। নিজের জন্য কাফনের কাপড়ও কবরের উপরের চাটাই কিনে রাখা যাবে কি? ছেলেদের উপরে বিশ্বাস হারিয়ে গেছে নাকি? করতে পারে, করা যায়, কিছু হাদিস বোঝা যায়। মানুষে কি বলবে যে তার ছেলেরা করে দিবে না? এই প্রস্তুতির চেয়ে আস্তাগফিরুল্লাহ অত বেলাই বেশি বলে, এটাই বেশি কাজ দিবে। ওই প্রস্তুতি দিয়ে কি হবে? গ্রামের কেউ না কেউ কাপড় দিবেই, আর কাফনের কাপড় দিয়ে যে আপনি কোনো সফলতা অর্জন করবেন তা নয়। তাহলে তো কবি নজরুলের কথা ঠিকই আছে যে মসজিদের পাশে কবর দিও ভাই, এই গুনাহগার কবর আজাব হতে পাইবে রেহাই। মুয়াজ্জিনের আজান শুনে তাহলে তো হতোই, কাফন দিয়ে কিছু হবে না। বেশি পরে নাস্তাক ফেরে লওয়াতুবিলে মসজিদে ভেতরের পশ্চিম দেয়ালে ঘড়ি বা অন্য কিছু লাগানো যাবে কি? জি না। পশ্চিম দেওয়ালে কোনো কিছু রাখা হবে না, যা কিছু রাখতে হবে পূর্ব দেওয়ালে রাখতে হবে। মাহফিল শুরুর আগে যে কোরআন তেলাওয়াত করা হয়, এটা কি জায়েজ? কোরআন তেলাওয়াত করলেও আগে হামসালা পড়তে হবে, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা, এরপরে আউযুবিল্লাহ, এরপরে বিসমিল্লাহ, তাহলে কোরআন পড়তে পারে। আগে আল্লাহর প্রশংসা, তারপর রাসূলের প্রতি দরুদ, তারপরে কোরআন মাজিদ পড়তে পারে। সরাসরি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে অনুষ্ঠানের শুরুতে কোরআন মাজিদ পড়া যাবে না। ওস্তাজি, মসজিদের ভিতরে কবর থাকলে কি সলাৎ হবে? হবে না, একাধিক দিনের বলা কথা। মসজিদের সামনে কবর থাকলে কোনো সমস্যা আছে? মসজিদের সামনে মানে পূর্ব দিকে, পশ্চিম দিকে থাকলে প্রাচীর দিয়ে ঘেরে দিতে হবে, ভিন্ন করতে হবে। আর যদি প্রাচীর দেওয়া না থাকে তাহলে মসজিদ সরাতে হবে, মসজিদ ভেঙে দিতে হবে, না হলে কবর সরাতে হবে। যে কোনো একটা পথে যেতেই হবে। অন্যের জমি জবরদখল করে বাড়িঘর করিয়া আছে অনেক অনেক দিন হলো, পরকালে তাদের কি শাস্তি হবে? তারা জালেম, ওদের বিচার পরে হবে। তোমার কথা ঠিক হলে তারা বিপদে আছে, ছেলে মেয়ে সবাই, জালেমের বিচার পরে হবে। একদিন যদি লেট হয় তাহলে 50,000 বছর, আর তিন দিন লেট হলে 1.5 লক্ষ বছর। যারা জাকাত দেয় না তারা জালেম, ওদের বিচার পরে হবে। ঘটকালি করে টাকা নেওয়া হালাল না হারাম? ঘটকালিতে মানুষের কিছু সুবিধা হয়, প্রতারণা না থাকে যদি, আর ওরা যদি স্বইচ্ছায় কিছু দেয় তাহলে নেওয়া যাবে। কিন্তু রূপক কথা বলে সংসার জড়ালে এ হবে প্রতারক, সবই হারাম। তার নিজের কাজটা নিজে সব কিছুই হারাম। শায়খ, আমার স্বামী চাকরি করে, চাকরি করে যে টাকা দেয় তা দিয়ে আমার বাচ্চা সহ মোটামুটি চলে। প্রশ্ন হল, আমি ফুল পর্দা করে শহর থেকে কাপড় এনে গ্রামের বাড়িতে, বাড়ি থেকে মহিলাদের কাছে বিক্রয় করি, করেন? যদি মনে করেন যে আমার পর্দার কোনো সমস্যা নেই,
করেন সমস্যা নেই, মহিলাদের কাছে আপনি কাপড় বিক্রি করেন, মসজিদের টাকা গ্রামবাসীকে খাওয়ানো যাবে কি? মসজিদের টাকা কি আর গ্রামবাসীকে খাওয়ানো যায়? এত বড় হারাম কাজ করা যায়? মসজিদের টাকা মাদ্রাসায় লাগানো যাবে না, মাদ্রাসার টাকা মসজিদে লাগানো যাবে। মসজিদের টাকা হচ্ছে মান সম্মানে সবচেয়ে উপরে, কাজেই মসজিদের টাকা যদি ওর গ্রামে জায়গা না লাগে মসজিদের টাকা, তাহলে ওই টাকা অন্য গ্রামে অন্য মসজিদে লাগাতে হবে। মসজিদের টাকা মাদ্রাসায় লাগানো যাবে না, মাদ্রাসার টাকা মসজিদে লাগানো যাবে। কেন? তখন টাকাটা আর একটা মান বেড়ে গেছে, আর মসজিদের টাকা নিচের দিকে নিয়ে গেলে মসজিদের টাকার মান কি হলো? কমে গেল। কোনো জায়গায় যদি মসজিদ নষ্ট হয়ে গিয়ে জমি পড়ে থাকে, ওই জমি বিক্রি করে ওই টাকা অন্য মসজিদে লাগাতে হবে। শায়খ হাদিসে বর্ণিত ফরজ সালাতের পর দোয়া ও জিকিরগুলো যদি আমি ফরজ সন্ন্যাত এবং বিতর নামাজ শেষ করে পড়ি, সেক্ষেত্রে পড়েন, সমস্যা নেই। আর ও বই পুস্তক সব ডান দিকে আছে, কেউ খালি যাবেন না। হাত তুলে দোয়া করার বইটা নিয়ে যাবেন, সলাতের উপরে বইটা নিয়ে যাবেন, আর আজকের আলোচনা যেটা করছিলাম উপদেশ বইয়ে, আর পত্রিকা ছাড়া কেউ যাবেন না। 30 টাকা যেন আপনার কাছে ভারী মনে না হয়। জামিয়া সালাফিয়া আমি আমার প্রতিষ্ঠান মনে করি না, আপনার নিজের প্রতিষ্ঠান নিজে মূল্যায়ন করবেন। শায়খ একজন মুসলমান, সালাত আদায় করে না, কিন্তু এখন সে পরিপূর্ণভাবে ইসলামের পথে ফিরে আসতে চায়, সালাত দিয়েই তো আশাটা বোঝা যাবে। তো একজন অমুসলিম না, কীভাবে আসবে, কীভাবে শুরু করবে? ও আগে কালেমা পড়তে হবে, কোনো আলেমের হাতে হাত রেখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ পড়ে সালাত শুরু করতে হবে। শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারেফত এগুলো আমরা বিভিন্ন বক্তার মুখে শুনি, এই বক্তব্য শোনাও হারাম, ওই বক্তার পিছনে সময় দেওয়াও হারাম, তাদের সহযোগিতা করা হারাম, তাদের সম্মান করা হারাম। এগুলো ধর্ম ধ্বংসের বড় বড় মাধ্যম। হুজুর, হেজেমা চিকিৎসা কি, এ সম্পর্কে দয়া করে বিভিন্ন বিস্তারিত বলবেন। হেজামা একটা ভালো চিকিৎসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন, করতে বলেছেন। হেজামা হচ্ছে শরীরে যে রক্ত থাকে, যে রক্ত জীবাণুর মধ্যে গণ্য, যার কারণে গাও হাত বেশি চুলকায়, ব্যথা করে, ওই জায়গায় হেজামা করে রক্ত বের করে নিলে শরীর স্বাভাবিক গতিতে ফিরে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেজামাকে একটা বড় চিকিৎসা বলে উল্লেখ করেছেন। সালাফিয়া শব্দের অর্থ কি? সালাফি শব্দের অর্থ হল সাহাবি তাবিকে সালাফি বলা হয়, সাহাবি তাবিদের আকিদাতে গড়ে ওঠা প্রতিষ্ঠান, গড়ে ওঠা বড় প্রতিষ্ঠান, সেটার নাম জামিয়া সালাফিয়া। সাহাবি তাবিদের নীতিতে গড়ে ওঠা, যেখানে কোনো দল থাকবে না, যেখানে কোনো সংগঠন থাকবে না, যেখানে কোনো বদনাম থাকবে না, যেখানে কোনো গীবত থাকবে না। কোনো দিন জামিয়া সালাফের কোনো অফিসে কেউ কারো বদনাম করতে পারবে না, ওই নিয়ে কেউ গল্প করতে পারবে না, কারো পড়া চলবে না ওই এতে অফিসে, জামিয়া সালাফিয়া। হুজুর, আমাদের জামাতের অক্ত ইমাম মাদ্রাসায় লেখাপড়া করে নাই, কিন্তু সালাতে সুরা কেরাতে ভুল করে, ভুল ধরে দিলে সংশোধন হয় না, তোমার এই অভিযোগের কি প্রয়োজন? এমন ওটাই থাক, যদি ভালো না হয় তাহলে গ্রামবাসী আপনারা সবাই মিলে তাকে সরিয়ে দিয়ে যে ভালো পড়তে পারে তাকে নিয়ে আসেন, ভালো নিয়ে আসাই উচিত। তবে বিরুদ্ধে লড়তে হবে, এটা করার প্রয়োজন নাই। আমার নখে আটা ভরে শুকিয়ে গেছে,
আমি অজু করছি, অজু করার পর দেখছি যে এখন আমার জানার বিষয় হলো এই অবস্থায় আমার অজু হবে কি। জি হয়েছে, সমস্যা নেই। বেশি আটা লেগে থাকে যদি সলাত আদায় করে নিয়েছেন, সলাত ফিরাতে হবে না, তবে আপনি এরপর থেকে খেয়াল করবেন যাতে করে বেশি পরিমাণ আটা লেগে না থাকে। আর যেটা সামান্য আছে দেখা যাচ্ছে সেটা মেহেদি রোগের মতো। মৃত ব্যক্তি পাঁচ কন্যা এক স্ত্রী রেখে মারা গেছে, যার যার যে অংশ বুঝে নেই, কিন্তু তার কন্যারা নিজের মায়ের খোঁজ খবর নেয় না, মা তখন নিজের অংশ বিক্রি করে